আবহাওয়ার বিরাট পরিবর্তন। কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের 12টি জেলায় আগামী 3 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টিরও পূর্বাভাস। তবে আগামী 3 দিন কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কবার্তা, আগামী 3 দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমের জেলাগুলিতে ফের তাপপ্রবাহের পরিস্থিতি এবং উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বুধবার ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা, সঙ্গে 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির আশঙ্কা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় আগামী 24 ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আগামী 3-4 দিন উড়িষ্যা এবং কঙ্কন উপকূলেও তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ এবং বিদর্ভ এলাকায়, গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশে। এর মধ্যেই হরিয়ানাতে একটি ঘূর্ণাবর্ত ঘনিয়েছে, এর ফলে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ঢুকবে বুধবার। এর জেরেই রাজ্যে চলবে ফের ঝড়বৃষ্টি।